আমাদের ভিতরে অনেকেরই স্বপ্ন থাকে ইউরোপের একটি সুন্দর দেশে সেটেল হওয়া। কিন্তু আমরা কি জানি ইউরোপের এতগুলো দেশের ভিতরে কোন দেশটি সর্বোচ্চ বেতন দেয়া হয়ে থাকে? যদি আপনার মনের ভিতরে প্রশ্ন এসে থাকে যে ইউরোপের এতগুলো দেশের ভিতরে সর্বোচ্চ বেতন কোন কোন দেশগুলো দিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল পর্ব। ইউরোপ একটি উন্নতশীল প্ল্যাটফর্ম। এই উন্নতশীল প্ল্যাটফর্মের ভিতরেও এমন কিছু দেশ আছে যেগুলো সর্বোচ্চ বেতন প্রদান করে থাকে। সেরকমই তিনটি দেশ নিয়ে আজকের এই পর্ব আমি সাজিয়েছি। তৃতীয় নম্বরে আমি যে দেশটি রেখেছি সেটা হচ্ছে নেদারল্যান্ড। আপনি যদি একজন হাই স্কিল ইমিগ্রেন্ট হয়ে থাকেন বা আপনি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়ে থাকেন, তাহলে আপনি এই দেশ থেকে অনায়াসে 5-8 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি পেয়ে থাকবেন। বলে রাখা ভালো, এই দেশের সর্বনিম্ন বেতন বাংলাদেশি টাকায় 3.5-4 লক্ষ টাকার ভিতরে হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনি যদি নেদারল্যান্ডে আসেন বা নেদারল্যান্ডে যদি আপনার সেটেল হওয়ার স্বপ্ন হয়ে থাকে, তাহলে এটি মন্দ নয়। আমার দ্বিতীয় নম্বরে যে দেশটিকে আমি রেখেছি সেটি হচ্ছে নরওয়ে। হ্যাঁ, নরওয়ে এমন একটি দেশ যে দেশটির অর্থনৈতিক ইকোনমি খুবই স্ট্রং। আপনি যদি নরওয়েতে সেটেল হন, আপনি যদি এই দেশের কোনো একটি সেক্টরে জব করে থাকেন, যদি আপনার কোনো ধরনের স্কিল নাও থেকে থাকে, তাও আপনি সর্বনিম্ন এদেশ থেকে 4-50,000 টাকা বেতন পেয়ে থাকবেন। প্রথম নম্বরে আমি যে দেশটিকে রেখেছি সেটি আর কোনো দেশ নয়, পৃথিবীর স্বর্গখ্যাত দেশ সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইজারল্যান্ডে যদি আপনি এসে থাকেন এবং এখানে সেটেল হওয়ার জন্য আপনি চিন্তা করে থাকেন, তাহলে আপনার পছন্দের সর্বোচ্চ তালিকায় আপনি আছেন। সুইজারল্যান্ডে যদি আপনি হাই স্কিল ওয়ার্কার হিসাবে কোনো প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন, মিনিমাম 7-8 লক্ষ টাকা বেতন পেয়ে থাকবেন। আপনি যদি কোনো ধরনের স্কিল ওয়ার্কার নাও হয়ে থাকেন, তাও এই দেশ থেকে 3,50,000 থেকে 4,80,000 টাকা পর্যন্ত বাংলাদেশি টাকায় আপনি বেতন পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি ইউরোপের তিনটি সর্বোচ্চ বেতনধারী দেশের নাম। তো যারা এই ভিডিওটি দেখলেন এই পর্যন্ত মনোযোগ সহকারে, আশা করি আপনাদের কিছুটা হলেও ধারণা হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, আমার এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। আশা করি নতুন নতুন ভিডিও আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে সাহায্য করবে।